তাহলে তুমি দুদিন বেড়াও, আমি তোমাকে কতদিন পরে নিতে আইব। মা, একবার তো লোক পাঠিয়ে আনতে হয়েছে, এবার আসবো তো। আসবো আসবো, কোনো চিন্তা নাই। কি গো, এ তুমি কোথায় আনলি? কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছি না, চারিদিক নিঝুম। এই শালা মিথ্যাবাদী, তোর কথা শুনে আমার মেয়ের এখানে বিয়ে দিয়ে শুনু, আবার তুই টাকার বিনিময়ে ওর নামে জীবন লিখেছিস। সমস্যা হবে না, আমি থাকতে তোর চিন্তা কি? ঠিক আছে মা। মা, তুমি আর কেটে নাম বড় হই, আমাকে বকা দেব। দেখো শায়নি, এতদিন আমি না বুঝি তোমাকে অনেক মেরেছি, কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে কোনোদিন মারব না। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। চলো, তোমাকে তোমার মায়ের বাড়ি রেখে আসি, তুমি দুদিন বেড়াবা। তাহলে তো ভালোই হবে গো, চলো। ঠিক আছে, তুমি রোশনকে রেডি করে নাও। মা, কাজ হয়ে গেছে, ও যেতে রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুই যা, তোর কোনো চিন্তা নাই, আমি এই ধরে কথা পাকা করে রাখছি। মা, আব্বার বুদ্ধিটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তোমার কোন দিন দেখতে পারে না, আর আজ বলছি আমার নানি বাড়ি বেড়াতে যাব। আরে না না, চল তো। ভালো আছিস মা? হ্যাঁ আম্মা, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। না না, তোমার ঘরটা কো দেখতে পাচ্ছি? বিক্রি করে দিয়েছি ভাই। জানে না না। ও, তোমাকে জানতে হবে না, তুমি ছোট ছেলে, যাও ঘরে গিয়ে বসো। ও, এবার বুঝতে পেরেছি, তুমি ওই ঘরটা বেচি আব্বাকে টাকা দিয়েছো। শায়নি, তাহলে তুমি দুদিন বেড়াও, আমি তোমাকে কদিন পরে নিতে আইব। মা, একবার তো লোক পাঠিয়ে আনতে হয়েছে, এবার আসবো তো। আসবো আসবো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। চাচি, বলেন আমাকে কেন ডেকেছেন? আমার ছেলের বিদি বউ। কি বলছো চাচি, তোমার ছেলের বউ আছে যে? আর বইলো না, বৌমা ভাত খাবে না বুঝলি, অন্য কারোর সাথে চলে গেছে। ঠিক আছে, তাহলে মেয়ে দেখবো একটা।
দেখবো না, তুমি তাড়াতাড়ি দেখো। আজ হলে আর কাল যাবো না, মেয়ে যেমনই হোক শুধু দেখবা জানি টাকাটা পাই। মেয়ে একটা আছে কিন্তু কানা, সে চোখে দেখতে পাই না, বি করলে দিয়ে দিবে 10 লাখ টাকা। তাহলে তো ভালোই হবে, তুমি ওইটাই দেখো। সাকিল ভাই, তোমার মেয়ের জন্য একটা ছেলে পেয়েছি। কোথায় বাড়ি? রায়পুর রকি ভাইয়ের বাড়ির পাশে বাড়ি। ওখানকার তো আমি সবাইকে চিনি, নাম বলতে পারবা? হ্যাঁ পারবো না কেন, ছেলের নাম আকাশ, খুব ভালো ছেলে। আরে অত তো বিয়ে হয়ে গেছে, আর বড় ছেলে সবই আছে? সে বউ আছে নাকি, কবে পালিয়ে গেছে? তাহলে নিশ্চয় ছেলের প্রবলেম আছে। অত ভাবলে মেয়ের বিয়ে দিতে হবে না, তোমার মেয়ে তো কানা। কানা তো কি হয়েছে, আমি তো তার লাগি 10 লাখ টাকা দিছি। দেখো তাহলে কি করবা সেটা তোমার ব্যাপার, তবে আমি একটা কথাই বলবো, এরকম ছেলে পাবা না, একবারে নায়ক ফেল। ঠিক আছে তাহলে বীর ব্যবস্থা করো। আমার যুক্তিটা লিলি বিলি, আমরা কত টাকার মালিক হয়ে গেলাম। তাই তো গুমা, আবার একটা বিক্রি ফেলবো নাকি? শুন, কত ছটফট করিস নি, 20 টাকা সব পেয়ে গেছি। ওকে এখন বুনে লিখে ছেড়ে দেয়গা, ও কানা মানুষ, যেমন মন সেমনে চল যাবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই সোহানা চলো, তোমাকে একটু বেরিলে আসি। ঠিক আছে চলো। কি জানি রে আব্বা, তুমি না হয় একটু খোঁজ নি দেখো। ঠিক আছে তাহলে, রাইটটু কেটে নি তাহলে বিকালে যাবো। রিয়াজ ভাই, তোমার জামাই পোলা আবার ভিখারি ফেলিছে। এ তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা নিয়ে একটা কানা মেয়েকে বিয়ে করেছে। মা তাহলে এবার বুঝতে পারলে তো আব্বার চালাকি, নানবাজে ধুতে হয়েছিল তখন আমার সন্দেহ হয়েছিল। লিতে আসবে না তো কি হয়েছে, আমরা অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারছি নি। না আব্বা, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, এর বিচার আল্লাহ করবে। চুপ কর রৌশন, আসলে কি আর তোর আব্বা বি করত। হে আল্লাহ, তুমি আমাকে কেন অন্ধ বানালে, আমি এখন কোথায় যাব, কি করব? তোমার কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? এ দেখেন, তাহলে তো তোমার খুব কষ্ট গো। আমি এখন কোথায় যাব, কি করব বলেন দিনি। আর কে তো না মা, এই দেখো এই চশমাটা নাও, এই চশমাতে একটা মায়াবী শক্তি আছে, এটা পড়লে তোমার চোখ ভালো হয়ে যাবে আর তুমি সব দেখতে পাবে। তাই তো, আমি তো সব দেখতে পাচ্ছি, পৃথিবী এত সুন্দর। শুধু দেখতেই পাবে না, তুমি চোখ বন্ধ করে যার কথা ভাববে সে কাল কি করবে তুমি আজকেই দেখতে পাবে। আমি আমার স্বামী আর শাশুড়িকে দেখতে চাই। তাহলে ভুলো তানবীর, বিয়েটা কি হবে না হবে না? হবে না মানে, আপনি আমাকে যেভাবে টাকা দিচ্ছেন আমি মেয়ে না খুঁজে থাকতে পারি? ঠিক আছে তাহলে যাও, বিয়ের কথাটা পাকা করে দাও। ঠিক আছে। এ কি, আমার স্বামী তো আবার বিয়ে করবো বলছে, কি ব্যাপার, বুড়িমা কই? তাহলে কি এটা মায়াবী শক্তি? এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। মা, তাইলে আবার জমি কিনলে হয় না? ঠিক আছে চ, তাই কিনবো।
আবার আসছো তুমি? তোমাকে তো বললাম তোমার মেয়ে অন্য কারোর সাথে পালে গেছে। তোমার মেয়ে কম না গেছে দেখি লাগা। ওই তো আমার মেয়ে। এ কি বৌমা, তুমি কোথায় গেছলা? তোমার আব্বা যে খুঁজে খুঁজে মরল। কি গো, তুমি এতদিন কোথায় ছিলে? চুপ করেন আপনারা, কে আপনাদের বৌমা? এতদিন কোথায় গিয়েছিলি মা? এ কি, তোর তো চোখও ঠিক হয়ে গেছে। তোর চোখ কি করে ঠিক হলো মা? ওসব কথা পরে বলবো আব্বা। বাপ, তাড়াতাড়ি রেডি হলো, বি করতে যাবা কখন, দেরি হয়ে গেল। তুমি এই শালা মিথ্যাবাদী, তোর কথা শুনে আমার মেয়ের এখানে বিয়ে দিছনু, আবার তুই টাকার বিনিময়ে অন্য মেয়ের জীবন লিখেছিস। তোর বউ মনে হয় এই চশমার সাহায্যে দেখছে, চশমাটা কেড়িলে দেখা দেখতে পাবে না। আকাশ কে আর কেনই বা মারতে আসছে?